সপ্তাহে নতুন এপিসোড মানেই নতুন রান্না শেখা, নতুন রান্না শেখার সঙ্গে থাকে আড্ডা। তবে আজকের আড্ডা, নতুন রান্না শেখা, সবকিছু একদম বিদেশি স্টাইলে। আর বিদেশি স্টাইল মানেই তো ডেফিনেটলি আজকে আমরা পৌঁছে যাব ইটালির দরবারে। ইটালি মানেই একেবারে সেই স্প্যাগেটি, পাস্তাস অ্যান্ড অল এভরিথিং, সব কিছু রয়েছে। তো সেই সব শেখার জন্য আজকে আমাদেরকে নজর রাখতেই হবে রেস্তোরাঁর এই বিশেষ এপিসোডে। আর বিশেষ এপিসোডে চোখ রাখবেন, আর রান্নাটাও শিখবেন, আর সেটা শেখানোর জন্য অফকোর্স থাকবেন একজন বিশেষজ্ঞ শেফ। তো তার জন্যই এই মুহূর্তে আমরা চলে এসেছি ঝালপ্রেজিতে, আর আমার সঙ্গে রয়েছেন শেফ স্বরূপ চ্যাটার্জি। ওয়েলকাম টু আর শো স্বরূপ। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে একটুখানি তুমি বলো যে আজকে আমরা কী শিখবো, কারণ আগেও একবার আমরা এসেছিলাম বেশ অন্যরকম রান্না তুমি শিখিয়েছিলে, তো আজকে ডেফিনেটলি আমরা বেশ অন্যরকম রান্না শিখবো, বিদেশি রান্নার সাথে তুমি শেখাবে বলেছো, তবে কী শিখছি? আজকে আমরা একটা ইটালিয়ান ডিশ বানাবো, সেটা হচ্ছে চিকেন সিসিলিয়ান। ওকে ফাইন। তো এই চিকেন সিসিলিয়ানটা বানানোর জন্য আমাদের লাগছে বোনলেস চিকেন, আচ্ছা, সল্ট, প্যাপ্রিকা পাউডার, পারমেশন চিজ, বেল পেপার ডাইস, গার্নিশিংয়ের জন্য লাগছে পার্সলে স্প্রিগ, মাশরুম, ফ্রেশ মাশরুম, ফ্রেশ অ্যাসপারাগাস, অনিয়ন চপ, গার্লিক চপ, ডাইস অনিয়ন, আর এর সাথে হার্বস হচ্ছে একটু রোজমেরি, ব্ল্যাক পেপার, একটু পাউডার সুগার। এর সাথে এর আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে স্প্যাগেটি আলি ওলিও, যার জন্য আমাদের লাগছে স্প্যাগেটি পাস্তা বয়েলড, গার্লিক ফ্লেক্স, লেমন ওয়েজেস, সল্ট, ক্রাশ পেপার, থাই চিলি আর পার্সলে চপ। ওকে ফাইন। তো তাহলে প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা চিকেনটা বানাবো। আচ্ছা চলো তাহলে আমরা একটু চিকেনে দিকে নজর রাখি। আর একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল, হ্যাঁ, ইটালিয়ান অফকোর্স, অলিভ অয়েল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ হবে। সবাই মোটামুটি একটু ওয়াকিবহাল আমাদের রেস্টুরেন্ট, মানে আমাদের রান্নাঘরে বেশ একটু একটু মাঝে মধ্যে একটু তিনি রুল ঝুল করেন, সর্ষের তেল আর সানফ্লাওয়ার অয়েলের বাইরে গিয়ে যদি একটুখানি দেখি। প্যানটা একটু গরম হলে আমরা অলিভ অয়েল দেব। আচ্ছা, এখানে খুব একটা অলিভ অয়েল লাগে না, যদি দেব দ্যাট ডিপেন্ডস, কারণ অলিভ অয়েল খুব একটা প্রবলেমেটিক নয়। আর চিকেন যেটা আছে সেটার জন্য একটু তুমি আমাকে বলো, চিকেনটা কি কোনো সিজনিং করা আছে? কিছু করা নেই, এটা জাস্ট বোনলেস চিকেন, এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে পিস পিস করে কাটা আছে। আচ্ছা, সাইজটা কি বেশি বড় হলো চিকেনটা কুক হতে একটু বেশি টাইম লাগবে, যদি মিডিয়াম সাইজ হয় তাহলে একটু তাড়াতাড়ি কুক হবে। এবার এটার মধ্যে আমরা দেবো সবার আগে অনিয়ন চপ, টু টিস্পুন। ওকে, কতটা দিচ্ছি এটা 1 টিস্পুন। যাতে পুরোটাই থাকছে আমাদের এক্সপেরিমেন্ট ওরিয়েন্টেড ডিশগুলো, মানে যেগুলো অলরেডি আমরা বিভিন্ন অকেশনে বা ফেস্টিভ্যালে আমাদের খাওয়ানো হয়েছে, এক্স্যাক্টলি সানডে ব্রাঞ্চ যেগুলো থাকে যেগুলোতে আমরা দিয়েছি এবং খুব ভালো পপুলারিটি পেয়েছে ডিশগুলো, তো সেগুলো এখন আমরা আমাদের নতুন মেনুতে ইনক্লুড করছি। আচ্ছা ওকে, এবার এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেবো। ওকে, চিকেন, চিকেনের মধ্যে আমরা কোনো কিছু করিনি, কিছু করা নেই, ধুয়ে নিয়ে ওয়াটারটা স্ট্রেন আউট করে ব্যাস দিয়ে দেবা। এটাতে আমরা সামান্য একটু সল্ট দেবো, কারণ চিকেনটা কুক হয়ে গেলে পরে ভিতরে সল্টটা ঢুকতে প্রবলেম হবে। এবার আমরা ভেজিটেবলস গুলো এর মধ্যে দিয়ে দেবো। রেড, ইয়েলো, গ্রিন ক্যাপসিকাম ডাইস করে কাটা আছে, হ্যাঁ,
ক্যাপসিকাম এর একটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, যেটাই চিকেনটাতে খুব জরুরি। এবার আমরা এটা দেবো মাশরুম। ওকে, মাশরুমটা কি ফ্রেশ মাশরুম জাস্ট ধুয়ে নিয়ে 1:4 করে কাটা আছে। মাশরুমটা বয়ল করতে হয় না, এটা ইটসেলফ ভিতরে ওয়াটার থাকে। অ্যাসপারাগাস, এটাও ফ্রেশ অ্যাসপারাগাস। ওকে, অ্যাসপারাগাসের জায়গা আমি আর কি দিতে পারি? অ্যাসপারাগাসের জায়গায় যদি কেউ অ্যাসপারাগাস পছন্দ না করেন তাহলে এটাকে অমিট করে যাওয়া বেটার। আচ্ছা, এখানে যে ভেজিটেবলসগুলো আমরা দিলাম, যেমন ধরো পেঁয়াজ আছে, এখানে আমরা বেল পেপার দিলাম, তো এটা কি পুরোটা কুক হবে নাকি একটু মানে একটু কাঁচা থাকবে? কারণ জেনারেলি চাইনিজ এটা হয় একটু কাঁচা কাঁচা থাকে। ইটালি না, এটা একটু সতে হবে, এটা কুক হবে, একটু কুক, একটু কুক হবে, কারণ এরপরে আমরা আবার সসও অ্যাড করব, তো তখনও এটা একটুখানি কুক হবে। বাট আগে একটু ভেজিটেবলসগুলো সতে করে নেওয়াটা ভালো, কেন তাহলে ওই র ফ্লেভারটা কেটে যাবে। তাহলে একটা ব্রেক নিইনি, কারণ যতক্ষণে এটা একটা বয়েল হচ্ছে তো ফাইন ইনাফ। এবার যতক্ষণে আমাদের চিকেন আর তার সঙ্গে অনিয়ন্স আর তার সঙ্গে রয়েছে বেল পেপার, যতক্ষণে এটা একটু বয়েল হতে টাইম নেয়, ঠিক সেইটুকু টাইমের জন্য আমরা নেব একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি, দেখতে থাকুন রেস্তোরাঁ। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন রেস্তোরান্নার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেলিব্রিটি শেফ স্বরূপ, আর স্বরূপ আমাদেরকে শেখাচ্ছে বেশ একটা ইটালিয়ান কুজিন। আর সেই কুজিনটা তো হাফ ডান, মানে হাফ পুরোপুরি হয়নি, আমরা জাস্ট বসিয়ে রেখে চলে গিয়েছিলাম, বয়েল হচ্ছিল, এখন তো প্রায় প্রায় হয়ে এসছে বোধ হয়। এবার একটু কিছু যা যা, এবার এর মধ্যে আমরা হার্বস দেব, স্পাইসেস দেব, সিজনিং, একটু সসেস আছে, সসগুলো কি তোমরা দেখেন দিতে হবে, তবে গিয়ে সেটা কমপ্লিট হবে। এবার আমরা কি দিচ্ছি? এবার আমরা দিচ্ছি চপড রোজমেরি। এই হার্বসগুলো কি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, হার্বসটা ইম্পর্টেন্ট ওয়েস্টার্ন ফুডের জন্য, কারণ কি এটা খুব সুন্দর ফ্লেভার তৈরি করে এটা। হ্যাঁ, রোজমেরি কি আমি দোকানে পাবো কলকাতায়? একদম যে কোনো মার্কেটে পেয়ে যাবো রোজমেরি। আচ্ছা, তুমি বুঝতে পারবে খুব সুন্দর একটা, এক্স্যাক্টলি অ্যারোমাটিক, সো নাইস। যারা ওই প্রান্তে আছে তারা বুঝতে পারছে না, কিন্তু আমাদের ইন্ডিয়ান কুজিনে রোজমেরি খুব একটা সেরকম ভাবে ইউজ হয়, তার ইউজেজটা নেই। এটা আমরা দিচ্ছি হচ্ছে হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডার, ওকে। এটার জায়গায় আমি হোয়াইট পেপার পাউডার, হোয়াইট পেপার পাউডারও দিতে পারি। ওকে, দুর্দান্ত রোজমেরির অ্যারোমাটা। এবার আমরা এটাতে দেবো একটু প্যাপ্রিকা পাউডার। প্যাপ্রিকা পাউডারটা মানে এটা কি পাউডার? এটাও এক ধরনের রেড পেপার পাউডার, চিলি পাউডার, বাট এটা যে কোনো দোকানে গ্রসারি শপগুলোতে আমরা পেয়ে যাবো। আচ্ছা, এটা কি একটু ঝাল হয়? এটা ঝাল হয় না, এটা খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার দেয়। আচ্ছা, স্মোকি ফ্লেভার অ্যান্ড কালার। আচ্ছা, এবার সস দিতে হচ্ছে। কালারটাই অন্যরকম হয়ে গেল, তার সাথে রয়েছে লাল থাকছে, ওখানে গ্রিন থাকছে, ইয়েলো থাকছে। এবার এর মধ্যে আমরা দিচ্ছি ডেমিগ্লেস সস। এই সসটা কি দিয়ে তৈরি? এই সসটা অ্যাকচুয়ালি যদি বাড়িতে কেউ বানাতে চান, বাড়িতেও বানানো যায়, এটার রেডিমেড প্যাকেটও পাওয়া যায়। এটা ডেমিগ্লেস সস পাউডার কিনতে পাওয়া যায়, সেটাকে জাস্ট গরম জলের ভিতরে ডাইলিউট করে নিতে হয়। ১০-১০ মিনিট।
এবার শুধু একটু জাস্ট দেখে নিয়ে যা চিকেনটা কুক হয়ে গেছে কিনা। হ্যাঁ চিকেনও কুক হয়ে গেছে, আর একটু টাইম লাগবে, আর একটু বোধহয় লাগবে, কারণ একটু বোধহয় সফট হতে পারে। এটা হয়ে গেছে, জাস্ট নামানোর আগে আমরা একটুখানি পার্সলে চপ দেব। আচ্ছা এগেইন একটা সুন্দর ফ্লেভারের জন্য, মেন দেখতেও ভালো লাগে পার্সলে তখন উপরে দিয়ে দেওয়া হয়। আমি একটু হালকা টস করে নিই, দেন এটাকে এবার এবার প্লেটে রেখে দিই। প্লেটটা দিতে হবে তো, তার জন্য আমাদের লাগছে শুধু বয়েল করা স্প্যাগেটি, গার্লিক ফ্লেক্স, টু লেমন ভেজেস, থাই চিলি, পার্সলে, সল্ট, পেপার আর একটু পাউডার সুগার। ওকে ফাইন, চলো তাহলে এবার আমরা কি করব। আচ্ছা সেই আবার অলিভ অয়েল অ্যাজ ইউজুয়াল, যেহেতু ইটস অ্যান ইটালিয়ান কুজিন, আর পাস্তা ইটসেলফ মানে ইজ আ মেইন কোর্স। একদম, তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দেবো গার্লিক ফ্লেক্স। গার্লিক ফ্লেক্স মানে এটা হচ্ছে বড় রসুন, সেটাকে একটুখানি রসুন পরে ও স্পেশালি সেটা যদি অলিভ অয়েল দুর্দান্ত লাগে। একটু গোল্ডেন কালার হয়ে গেলে এর মধ্যে আমরা দেবো থাই চিলি। থাই চিলি, থাই চিলি কি ঝাল হয় না? হ্যাঁ ঝাল হয়, ঝাল হয়। ওকে একটা জিনিস দেখে যাতে গার্লিকটা জ্বলে না যায়, কারণ গার্লিকটা যদি জ্বলে যায় ও পুরো খাবারের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এটা শুধু সল্ট দিয়ে বয়েল করা আছে, জলের মধ্যে একটু তেল আর সল্ট দিয়ে জলটা গরম করতে হয়, যখন জলটা ফুটে উঠবে তখন তার মধ্যে স্প্যাগেটি পাস্তাটা ছেড়ে দেবে। আচ্ছা যখন পাস্তাটা বয়েল হয়ে যাবে জাস্ট জলটাকে স্ট্রেন করে নিয়ে সাথে সাথে একটু ঠান্ডা জলে দেওয়া উচিত। আচ্ছা এটা কি যখন আমরা বাড়িতে নুডলস বানাচ্ছি তখনও কি সেম প্রসেস? দ্যাট মিন্স আমি গরম জলে কোনো সময় ফোটাবো না, জলটা গরম করে নুন তেল দিয়ে যে তার মধ্যে দিয়ে যে তুলে নেব সঙ্গে সঙ্গে? একটু টাইম দিতে হবে, সেটা তুমি স্প্যাগেটিটা ধরে দেখলে বুঝতে পারবে যে স্প্যাগেটিটা সিদ্ধ হয়ে গেছে। অয়েলি ভাব আছে স্প্যাগেটির গায়ে বা নুডলসের গায়ে আমরা দেখতে পাই অনেক। ওটা কেন হয় সেটা ঠান্ডা জলে দেওয়ার রিজনটা হচ্ছে এগুলো খুব সেন্সিটিভ প্রোডাক্ট, তো যদি গরম জল থেকে তুলে তুমি রেখে দাও ওর ইনার হিটটাতে জিনিসটা পুরো ওভার বয়েল হয়ে পুরো কুকড হয়ে একটার সাথে একটা আটকে যাবে, মানে ওর যে স্পেশালিটিটা নষ্ট হয়ে যায়, তখন তোমার ওটাকে খেতে ভালো লাগবে না। যার জন্য ওটাকে ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা জল থেকে তুলে নিয়ে জলটা স্ট্রেন করে হালকা একটু অয়েল লাগিয়ে রেখে দিলে ওটা একটার সাথে একটা স্টিক করবে না। আচ্ছা এবার এটাতে আমরা সিজনিং করব। এটাকে সিজনিং এর জন্য আমরা কি কি দিচ্ছি? সিজনিং এর জন্য আমরা দিচ্ছি সল্ট, ব্ল্যাক পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, এবার এর মধ্যে আমরা দেবো পারমেশন চিজ। আচ্ছা এটাও কিনতে পাওয়া যায়, আর পাস্তা তো পাস্তা মানেই চিজ। চিজটা দেওয়ার পরে যদি মনে হয় লেগে যাচ্ছে সামান্য একটুখানি জল দেওয়া যেতে পারে। রান্না করা নেই টোটালি
not only an art, it's basically a knowing of the fact. একটুখানি সুগার তাই না মানে রান্না কিন্তু মানে ওই আমি করলাম এটা ইটস ভেরি সায়েন্টিফিক ইটস নট ইটস ভেরি সায়েন্টিফিক ইটস ভেরি সায়েন্টিফিক তখন মানে আমরা আগে ভাবতাম আমি যে ঠিক আছে তুমি মশলা দিলে এটা দিলে ওটা দিলে এটা রান্না ইজ কুক ইটস নট লাইক একদমই না পার্সলে চপ আর আমরা এটাকে ফিনিশ করব একটুখানি লেমন জুস ওকে এটা একটাই লেমন বেজ প্লেটিং করব পাস্তা আমাদের একেবারে রেডি তো জাস্ট তুমি একেবারে প্লেটিং করাটা নিয়ে বাকি এটা না দেখতে ভীষণ ভালো লাগে যখন এরকম ভাবে ধরে পুরো একেবারে প্লেসিং করে দ্যাট ইজ গল করে ঘুরি এটা আমরা মাঝখানে একটু স্পেস রাখবো হ্যাঁ মাঝখানে চিকেনটা দেয় বিদেশি খাবার বলে কথা আছে ইন্ডিয়ান খাড়া নয় একদমই নেই একেবারে সুদূর ইটালিতে পৌঁছে গিয়েছি মেইন চিকেন ও এবারে স্বর্গীয় মানে স্পেশালি শেখানো হয় না যে কোন জিনিসটা কিভাবে সার্ভ করা হয় একদম একদম যখন তুমি কোর্স করেছো বেশ ঝাল ঝাল মানে যারা ঝাল প্রেফার করবেন না তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে কিন্তু সেটার জন্য তারা হয়তো ওখানে থাই চিলিটা কম ইউজ করতে পারবে বা কম ইউজ করবে এত সুন্দর একটা রান্না শেখানোর জন্য এবং এরকম ভাবে একটা টাইম স্পেন্ড করার জন্য আরেকটা হচ্ছে যে আমি যদি এখানে আসতে চাই কিভাবে আসবো আর এটা সম্পর্কে একটুখানি যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু কিছু বলে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয় এটা লোকেশনটা খুব ইজি যেটা 42 সার্কাস অ্যাভিনিউ মানে ঠিক যেখানে পার্ক সার্কাস 7 পয়েন্টস এজেসি বোস রোডের ফ্লাইওভারটা শেষ হচ্ছে সেখানেই রাইট হ্যান্ড সাইডে হয় নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে গিয়ে কর্নার ওয়াইজ অপোজিটে হচ্ছে আরসালান আর ঠিক এটার পাশে একটা বিল্ডিং পরেই হচ্ছে হোটেল আকাশদ্বীপ তো লোকেশন ওয়াইজ কারুর খুঁজে বের করতে কোনো প্রবলেম হবে না খুব ইজি এটা আর এখানে আসার জন্য বিভিন্ন ধরনের কুইজিন এখানে আছে আমাদের ঝালপেজিতে লাইক নর্থ ইন্ডিয়ান কুইজিন আছে তন্দুর আছে বেঙ্গলি ফুড আছে ওয়েস্টার্ন আছে ইটালিয়ান লেবানিজ তো দর্শকরা এসে এখানে ফুড টেস্ট করে আমার মনে হয় ডেফিনেটলি ভালো লাগবে সবার থ্যাংক ইউ স্যার তো ডেফিনেটলি আই এম শিওর যে আপনারা আপনাদের মতো করে এখানে আসতেই পারেন সময় স্পেন্ড করতেই পারেন আর এরকম দেশি বিদেশি খাবার দাবার তো ডেফিনেটলি এখানে আছেই তো সুতরাং আপনার কেমন লাগছে এই রেস্তোরাঁ না শেয়ার করুন এই ঠিকানায় অরেঞ্জ আপনি মেলে করতে পারেন এই মেল আইডি
তো আজকের মতো সময় শেষ, সামনের সপ্তাহে আবার এরকম ভাবেই হবে রান্না শেখা, হবে আড্ডা। তবে আজকের আড্ডায় বেশ একটু অন্যরকম মেজাজ নিয়ে শেষ করছি আজকের রেস্তোরান্না। সুতরাং আপনারা যদি আরো নতুন কিছু জানতে চান তো চোখ রাখতেই হবে শুধুমাত্র চ্যানেল মানে সিম্পলি এন্টারটেইনমেন্ট। আর যেতে যেতে শেফ স্বরূপের গলায় থাকছে এই সুন্দর গানটি, পিয়ারে 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 পিয়ারে, থার বিনা লাগে নাহি মারা জিয়ারে, ও থার বিনা লাগে নাহি মারা জিয়ারে, নয়নে থারি কেসা জাদু কিয়ারে, নয়নে থারি কেসা জাদু কিয়ারে, থার বিনা লাগে নাহি মারা জিয়ারে, ও থার বিনা লাগে নাহি মারা জিয়ারে, পিয়ারে 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 পিয়ারে, পিয়ারে 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 পিয়ারে, থার বিনা লাগে নাহি মারা জিয়ারে, ও থার বিনা লাগে নাহি মারা জিয়ারে।